আর জি করে চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা উত্তাল গোটা দেশ দোষীদের কঠোরতম শাস্তি দাবিতে গর্জি উঠেছে সর্বস্তরের মানুষ এবার নকরজনক এই ঘটনার প্রতিবাদে বুধবার কালিয়াগঞ্জ আগস্তানে বিক্ষোভ প্রদর্শন করলো সিটু এদিন বিকেলে সিটুর প্রতিবাদ মিছিল কালিয়াগঞ্জ আগস্তানের সামনে পৌঁছতেই গেট আটকে দেয় পুলিশ থানা গেটের বাইরেই সিটু নেতৃত্ব সোচ্চার হয় দোষীদের কঠোর শাস্তি দাবিতে সিটু নেতা রাম শাহ ভরতেন্দ্র চৌধুরী দেবব্রত সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে আমরা ডেপুটেশন দিচ্ছি যে গোটা রাজ্যের মানুষ জানে দেশের মানুষ জানে যে একজন ডাক্তার মহিলা ডাক্তার অল্প বয়সের ডাক্তার গরিব পরিবার থেকে অনেক কষ্টে যে ডাক্তারি পাস করতে যাচ্ছে এবং ডাক্তারের সেবা করছে তাকে পাঁচ ছ দিন আগে আর্জি করে যে হাসপাতাল শুধু রাজ্যে না গোটা দেশের মধ্যে ঐতিহ্যসম্পন্ন একটা হাসপাতাল সেখানে কয়েকজন দুষ্কৃতী তাকে ধর্ষণ করে এবং খুন করে তাই এই ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি